Star Air Conditioner presents Friday Star Air আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান। প্রিয় দর্শক বরাবরের মতো আজও একজন অতিথিকে নিয়ে আমি ফিরে এসেছি যার সাথে আড্ডায় আমাদের পুরোটা সময় কাটবে। জানার চেষ্টা করব তার ছোটবেলার নানা স্মৃতি এবং সেই সাথে বর্তমান সময়টা কেমন যাচ্ছে। জানতে ইচ্ছে করছি নিশ্চয়ই কে রয়েছেন। অবশ্যই আমি বলবার আগে একটা জিনিস বলতে চাই যে আমরা তো তারকা বলতেই মনে করি যে সবসময় টেলিভিশনের পর্দায় যাদেরকে দেখা যাবে তারাই তারকা হবে, এ কথাটা আমি বিশ্বাস করি না। কারণ তারকা হচ্ছেন সে যিনি তার নিজ ক্ষেত্রে সবচাইতে বেশি যোগ্যতা এবং দক্ষতার পরিচয় রাখেন এবং মানুষের কল্যাণে কাজ করেন। তেমনি একজন মানুষ আমাদের মাঝে রয়েছে নারী উন্নয়নে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের মধ্যে একজন নির্ঝর আহমেদ, ডেপুটি কমিশনার অব কাস্টমস। নির্ঝর আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো? খুবই ভালো আছি এবং ভালো লাগছে যে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকে পুরোটা সময় আড্ডায় আপনার সাথে কাটবে। ধন্যবাদ। নির্ঝর আপু, যেমনটা বলেছিলাম যে নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন, এর মূল কারণ হচ্ছে, মানে আমি এই কথাটা বলতে বেশি প্রাউড ফিল করি এই জন্য, আমি একজন নারী হয়ে যখন দেখি একজন নারী এমন একটি অবস্থানে নিজেকে মানে পৌঁছে নিয়ে গেছেন তার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতার কারণে, যা হচ্ছে আমাদের নারী সমাজকে রিপ্রেজেন্ট করে যে নারীরাও পারে নিজেদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে যদি তাদেরকে সঠিকভাবে সুযোগ তৈরি করে দেওয়া হয় এবং পাশাপাশি সেও যদি তার নিজেকে যোগ্য এবং দক্ষ করে তুলতে পারে। সেটি আসলে প্রথমে শুনবো যে এই যে আজকের অবস্থান, একজন কাস্টমস অফিসার হিসেবে আপনি কাজ করছেন এবং দক্ষতার সাথে সুনামের সাথে কাজ করছেন, এই ভিশনটা কি ছোটবেলা থেকেই ছিল? ধন্যবাদ। আসলে আমি যে পারিবারিক পরিমণ্ডলে বড় হয়ে উঠেছি সেখানে আমি দেখেছি যে আমরা দুটো বোন আর আমি বড়, তো সেক্ষেত্রে যেটা হয়েছে আমার মা আমাদেরকে এভাবে শিখিয়েছেন। আসলে না, আমরা বোধহয় একটু প্রিভিলেজড, কারণ ওভাবে না নারী এবং পুরুষের যে একটা বিভেদ ব্যবধান বৈষম্য যেটা অনেক পরিবারে অনেকেই ফেস করে, তা আমাদের পরিবারটা ছিল একটু ভিন্ন পরিমণ্ডলে। আমার মাও বিসিএস ক্যাডার, উনি শিক্ষা ক্যাডারে ছিলেন, তো যে কারণে ওনার মাথার মধ্যে সবসময় কাজ করতো যে উনি একটা কথা বলতেন যে দাঁড়াতে গেলে দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে হয়, এক পায়ে ভর দিয়ে দাঁড়ালে তো সেটা ব্যালেন্স হয় না, ইমব্যালেন্স করে যায়, আমার মা বলতেন। তো সেজন্য উনি বলতেন যে মানুষ, আমার দুটো মেয়ে বা দুটো ছেলে পার্থক্য কখনো করেননি, এবং হয় না যে ছোট ছোট বিষয়গুলোর মধ্যে ছেলে এবং মেয়ের যে মানসিক একটা বলবো যে বিভেদটা বাবা মার আওয়াজান্তে করে দেন সেটাও আমাদের পরিবারে ছিল না। আর স্বপ্ন যে ভীষণ, আমি তো এখন বিসিএস কাস্টমস ক্যাডারে সার্ভ করছি, ওই গল্পটা যদি বলি ওখানে একটা গল্প আছে, আমি যখন অনেক ছোট মানে কেবলমাত্র বুঝতে শিখেছি তখন আব্বু হচ্ছে আমেরিকা থেকে ফিরলেন এবং দীর্ঘ বিরতির পর, আচ্ছা তো আমার জ্ঞান হওয়ার পর বাবাকে দেখার জন্য আমি গিয়েছি, আমার চাচা নিয়ে গেছে এয়ারপোর্টের বাইরে বাবাকে রিসিভ করার জন্য, রিসিভ করার জন্য তো আমার চাচা আমাকে নিয়ে গিয়ে আমাকে হচ্ছে ওখানে যে কাজ ঘেরা যে বাইরে দাঁড়িয়েছিলাম আমি, চাচা আমাকে লুকিয়ে রেখেছেন এটা একটা সারপ্রাইজ হিসেবে, ঠিক আছে আমি অপেক্ষা করছি আর চাচুকে বারবার বিরক্ত করছি যে আব্বু আসে না কেন, আব্বু আসে না কেন, তো চাচু বলছে কি যে ওই যে কাস্টমসে আছে তোমার কাস্টমসের আঙ্কেলরা ছাড়লেই তোমার বাবা চলে আসে, চলে আসে। তখন মাথায় না কীভাবে ঢুকে গেল কাস্টমস, হ্যাঁ আমার মনে হলো যে আমি যদি এখনই কাস্টমসে জব করতে পারতাম তাহলে তো সবার আগে বাবাকে আমি রিসিভ করতাম, মানে এখন অনেকগুলো সংস্থা আছে বাচ্চা দিয়ে কিন্তু সবাই চেনে কাস্টমসকে, তো সেইভাবে আসলে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আর মার দিক থেকে তাগিদ ছিল যে আসলে আমাকে তো সিভিল সার্ভিসে যেতে হবে, আচ্ছা আমার ছোট বোনটাও সিভিল সার্ভিসে প্রশাসনে আছে, আর ইভেন আমাদের পরিবারের সবাই, আমার বাবা ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের হাজব্যান্ডরাও বিভিন্ন ক্যাডারে আছেন, আচ্ছা তো এখন ওইটাই আমার ছিল একটা মানে মোটিভেশন এবং ওভাবেই আসলে আসা। ছোট বোনের কথা বলছিলেন, ছোট বোনও প্রশাসনিক ক্যাডার হিসেবে রয়েছে, তো আন্টি আসলে কেমন ফিল করে যে আমার দুটো মেয়ে এবং দুটো মেয়েকেই আমি মানে এটাকে কি বলবো তথাকথিত সামাজিক যে প্রথা রয়েছে তার বিপরীতে মানে হাঁটতে পেরেছি মেয়েদেরকে নিয়ে, আমি বলবো না যে হাঁটাতে পেরেছে, আন্টিও হাত ধরে হেঁটেছে আপনাদের, তো আন্টি কেমন ফিল করে? আম্মু আমাদেরকে ছোটবেলা থেকেই একটা কথা বলতেন যে বলতেন যে মা তোমাকে আমি বাড়ি করে দিতে পারবো না, তোমাকে আমি গাড়িও কিনে দিতে পারবো না, আমার কাছে যদি সেই সামর্থ্য থাকেও তাও আমি তোমাকে করে দিব না, তোমাকে বুঝতে হবে যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং তোমার বাড়ি তোমাকেই করতে হবে, তোমার গাড়ি তোমাকেই করতে হবে, মানে তোমার নিজের জন্য, নিজের জন্য। আমার ছোট বোনকেও বলতেন
যে না আমি কিছুই করে দিতে পারবো না, তবে হ্যাঁ আমি দুটো বিল্ডিং করে যেতে চাই, আমার দুটো মেয়েই হবে সেই দুটো বিল্ডিং, তার পিলার হবে তাদের এই যে অধ্যবসায়, এই যে তাদের একটা জায়গা যায়, এই ভীষণ। তো এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যখন দুজন দুটো ক্যাডারে আছি, তো সবাই তো বলে যে মার জন্যই হয়েছি, কারণ আসলে একটা জায়গায় কি যে মার বিকল্প কেউ হয় না, কিন্তু বাবা তো অনেক করেন, বাবার জায়গায় বাবা তিনি থাকবেন তার জায়গায়, কিন্তু মার যদি আত্মত্যাগ না হতো, আমার মার কিন্তু প্রশাসন ক্যাডারে যাওয়ার একটা সুযোগ হয়েছিল, কিন্তু তিনি কিন্তু শিক্ষা ক্যাডারেই ছিলেন, এই যে তার যে 65টা, সেজন্য তার মেয়ে আজকে একজন প্রশাসন ক্যাডারে গেছে, আমি কাস্টমসে এসেছি, এটা কিন্তু মায়েরা করে। আর মায়েরা করে বলেই হ্যাঁ আপনাদের দুজনের মাঝে কিন্তু বুনন করেছেন, বুনন করেছেন, এবং তিনি মাঝে মাঝে একটু আক্ষেপ করেন, সেটা বললেন যে আসলে রত্ন গর্ভা হতে হলে দুটির বেশি সন্তান কেন লাগবে, আমার তো সন্তানই দুটো, আমার ছেলেও দুটো, মেয়ে জামাই দুটো, আমি চারটা গ্যাডার নিয়ে এসেছি আমার ঘরে। আমি এটা একটু মাঝে মাঝে আক্ষেপ করেন, কিন্তু এটাকেও এনজয় করেন তিনি লাইফে। আন্টির সাথে হোপফুলি কোনো একদিন দেখা হবে, এবং আমি বলবো যে আসলে রত্নগর্ভা যে একটা অ্যাওয়ার্ড রয়েছে, ওটা নামমাত্র অ্যাওয়ার্ড, সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আপনার সন্তানেরা যখন সামাজিক প্রেক্ষাপটে খুব ভালো কোনো অবদান রাখছেন এবং মানুষ তাতে উপকৃত হচ্ছেন, বাচ্চারা বলতে যখন প্রাউড ফিল করে যে হ্যাঁ আমি আমার মায়ের জন্য এই অবস্থায় এসেছি, সেটাই মায়ের জন্য সবচেয়ে বড় পুরস্কার, যেটি আন্টি হয়তো সবসময় পেয়ে থাকেন অনেকবার। আপু, আমরা ছোটবেলার গল্প শুনবো বলছিলাম, প্রথমে আমি নাম বিভ্রাটের কথা একটু জানতে চাই। আমি জানি অনেক স্মৃতি রয়েছে, আর বিশেষ করে নামটাই আসলে এমন, আমি যদি মানে কাউকে ওভাবে করে মেনশন করে না বলি আপনি একজন মেয়ে, তাহলে কিন্তু মানুষ বুঝবে একটা ছেলের নাম বলছি। তো এরকম বিভ্রাট নিশ্চয়ই স্কুল কলেজ অথবা চলার পথে অনেক হয়েছে? সেটা তো আর কি বলবো, নামটাই আমার এমন যে বিড়ম্বনার শেষ নেই। আচ্ছা, নির্ঝর কেন নাম রাখা হয়েছিল, সেটা কি কখনো জানার সুযোগ হয়েছে? অবশ্যই নাম জানার সুযোগ হয়েছে, মা তো বাংলার প্রফেসর, তো নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার সাথে তো মার সখ্যতা অনেক দিনে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তবে নামটা রেখেছিলেন আমার খালা, তো আমাদের ফ্যামিলিতে সাহিত্যের চর্চাটা অনেক আগে থেকেই ছিল, তো নির্ঝর অর্থ হচ্ছে ঝর্ণা। তো আমার মার এবং খালামনির যুক্তি হচ্ছে যে ঝর্ণা তো মেয়েদের নামই হবে, মানে আমরা যদি অর্থটাকে ধরি, এবং খুব ঝরে যাওয়া, চপল গতিতে ঝরে যাওয়া ঝর্ণা, এবং নির্ঝরের স্বপ্নভঙ্গ যেটা ছিল সে কবিতার লাইন তো সবাই জানি যে আজি প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল গুহান আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আসলে রবীন্দ্রনাথ একদিন খুব সকালে, এটা কিন্তু তার প্রথম দিকের লেখা, খুব সকালে ঘুম থেকে, কৈশোর এবং যৌবনের মাঝামাঝি সময়কার লেখা, মাঝামাঝি সময়টার লেখা, তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলেন, ওঠার পর যখন রৌদ্রটা তার চোখের উপর আসলো, তার সকালটাকে খুব ভালো লেগেছিল এবং মনে হলো যে ঘুম থেকে উনি যেমন জেগে উঠেছেন, এই জেগে ওঠাটাকে তিনি প্রতীকী ভাবে দেখালেন যে এটা তার প্রতিভাটা যতদিন ঘুমন্ত ছিল, সেই ঘুমন্ত প্রতিভাটা যেন এখন প্রাণ পেল। এবং রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থে যে আমরা দেখেছি তার যে প্রতিভার বিস্ফোরণ, নির্ঝরের স্বপ্নভঙ্গ থেকেই কিন্তু তারপর আরো অন্যান্য ভালো ভালো কবিতাগুলো এসছে। তো ঘুমিয়ে থাকলে ঝর্ণা যেমন ঘুমিয়ে থাকে, তাকে তার প্রতিভার স্ফুরণ দেখানোর জন্য কিন্তু জেগে উঠতে হয় এবং নির্ঝরের গতিতে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তো সেই জন্য তো স্বপ্ন ভাঙতে হবে, নির্ঝরের স্বপ্ন ভাঙলেই তো জেগে উঠবে। তার মানে মা এবং খালা বেশ খানিকটা সময় নিয়ে বোঝাপড়া করে, এবং তারা তাদের মেয়েকে আসলে কোন অবস্থানে দেখতে চায় বা কিভাবে তার গতি নির্ধারণ করতে চায়, অনেক কিছু ভেবেচিন্তে তারপরে নাম রেখেছে। বাট স্কুল লাইফে কেমন হয়েছে, মানে বিড়ম্বনার কথা বলবো নাকি? হ্যাঁ, কারণ স্কুল লাইফে ফ্রেন্ডরা কিন্তু খুব বুলি করে, রাইট? অনেক করে, এবং টিচারদেরও একটা ব্যাপার থাকে, অনেক থাকে। আমার ফ্রেন্ডরা তো ওইভাবে আসলে করেনি, কিন্তু যেটা হয়েছে ইচ্ছে করে বুলি করে কেউ কিছু করেনি, আচ্ছা, কিন্তু বুলির শিকার হয়েছে বিভিন্ন ভাবে। যেমন হচ্ছে পরীক্ষা দিতে গেছি, ক্লাস ফাইভে, ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা, আমি গিয়ে দেখি আমার সিট নেই, পরীক্ষা শুরু হয়ে যাবে, পরে মাস পিছিয়ে দেয় যেটা হয়। এরপরে গেলাম হচ্ছে আমাদের ইয়েতে ইউনিভার্সিটিতে, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাটাচমেন্ট তো হলে হয়, তো সবাই দেখছে যার যার নামের পাশে, কেউ রোকেয়া হল, কেউ শামসুন্নাহার হল, আমার নামের পাশে জিয়া হল। তা আমি তো বলছি যে মেয়েদের আবার জিয়া হল, এটা কবে হলো আমি তো জানি না,
তারপর তো সবাই শেকি হাসা হাসি যে ছেলেদের হলে আমার ঠিক পড়ে গেছে ঢাকা হয়েছিল ওই হলে না কিন্তু আমার মতো একজন সৌভাগ্যবান ছিলেন তিনি পুরুষ কিন্তু তার নাম ছিল পান্না পরে নির্ঝরের সাথে পান্নার অদল বদল হলো তার মানে ছোটবেলা থেকে নিয়ে বড় বেলা এখনো চলছে মানে আমার নাম নিয়ে তো কোনো বিভ্রাট নেই যেহেতু নাম হচ্ছে শান্তা কিন্তু আমার লাইফেও কিন্তু একবার এমন হয়েছে যে আমার সিট ছেলেদের ওখানে চলে গেছে এটা রিজন ছিল তারা শান্তার জায়গায় ভুলে শান্ত লিখেছে তো আমি জানি যে ওই মুহূর্তটা আসলে কেমন হয় ওই যে গান আছে না ভুল সবই ভুল হ্যাঁ ট্রু তবে আমার মনে হয় যে নির্ঝর নামটা আসলে একটু ডিফারেন্ট ইভেন দো আমরা একটু মিডিয়া রিলেটেড বেশ কয়েকজনের দিকে যদি তাকাই সেখানে কিন্তু অনেক পুরুষের নাম দেখা যায় হ্যাঁ আমাকে তো আহা আহা শুনতে হচ্ছে একটু আমি সেই জন্যই কিন্তু বলেছিলাম যে নির্ঝর ভাই রয়েছেন আমাদের এখানকার গুণী ডিরেক্টর তো এই যে মিডিয়ার সাথেও একটা সম্পৃক্ততা আছে একজন উপস্থাপক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন এবং এখনও আমার মনে হয় যে ব্যস্ততার জন্যই হয়তো কম করা হয় প্লাস হচ্ছে খুব ভালো কবিতা পড়তে পছন্দ করেন তো এক্ষেত্রে কি আমি বলবো যে নামের কারণেই কবিতার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আসলে ভালোবাসার কিন্তু কোনো কারণ থাকে না হয়তো নামের একটা প্রভাব থাকতে পারে কবিতার প্রতি ভালোবাসার কিন্তু কবিতার প্রহরগুলো না আসলে মানুষের ভেতরের মানুষটাকে তার সাথে পরিচয় করিয়ে দেয় আমরা যখন মানে কর্মব্যস্ত জীবনে থাকি তখন আমাদের একটা চরিত্র আর যখন নির্ঘুম প্রহরগুলো আসে তখন কবিতা কিন্তু মানুষের জন্য সবচেয়ে বড় আশ্রয়স্থল আমার কাছে অন্তত পক্ষে এটাই কিন্তু এজন্য কবিতাকে কিন্তু বুঝতে হয় অনেকেই দেখবেন কবিতা কিন্তু বেশিক্ষণ পড়তে পারে না কারণ সে কবিতা যদি না বোঝে তার কাছে প্রত্যেকটা ওয়ার্ড বা লাইনগুলো হয়তো অর্থহীন মনে হয় তো আমি অ্যাকচুয়ালি প্রথম কবিতার প্রতি যে ভালোবাসা তৈরি হওয়াটা সেই গল্পটা জানতে চাই যে কিভাবে কবিতার সাথে সখ্যতা তৈরি হলো আমার হচ্ছে বড় মামা আম্মুর যিনি বড় ভাই ছিলেন তিনি হচ্ছেন 2017 সালে স্বাধীনতা পদক পেয়েছেন উনি শহীদ মুক্তিযোদ্ধা তো ওনার নামে ময়মনসিং ইউনিভার্সিটিতে হল আছে তো যে জন্য ওনার নামটা নেয়া সেটা হচ্ছে যে উনি ছোটবেলা থেকেই নাটক লিখতেন কবিতা লিখতেন নাটকে প্লে করতেন তারপর ডিরেক্টর ছিলেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে উনি তখন পড়তেন ছাত্র ছিলেন এবং কবিতা লিখতেন কবিতা আবৃত্তি করতেন আচ্ছা আমার মার বেশ কিছু প্রকাশনা আছে এশিয়াটিক সোসাইটির প্রকাশনা আছে কাব্যগ্রন্থ আছে বেশ কয়েকটি আমার এই মামা শহীদ নাজমুল হাসান তাকে নিয়ে লেখা আছে তো উনি নিজে কবিতা লেখেন কবিতা পাঠ করেন এবং আমাদের ওখানে আমরা আমার ছোটবেলাটা কেটেছে জামালপুরে তা ছোটখাটো শহর কিন্তু খুব কালচারালি অ্যাডভান্স মানে ময়মনসিং তো কালচারালি খুব অ্যাডভান্স তো ওখানে আম্মুকে দেখেছি যে বিভিন্ন ওখানে একটা আমাদের একটা কবিতার সংগঠন ছিল হ্যাঁ তো ওখানে স্বরচিত কবিতা নিয়ে আমরা বসতাম বিকেল বেলাটা ওখানে কবিতা পাঠের আসর বসতো হ্যাঁ তো কবিতীর্থে আসলে কবিতার হাতে খড়ি মার কাছে আসলে গল্পে গল্পে আসলে দেখি অনেক সময় বিলীন হয়ে যায় আপু পছন্দের কবিতা স্বরচিত নাকি হচ্ছে আমরা আপনার পছন্দের একটি কবিতা শুনবো শুরুটা করি আমার স্বরচিত একটি কবিতা প্লিজ সাম্প্রতিক সময়ের উপরে কবিতার নাম প্রত্যাশা একে একে যাচ্ছে ঝরে ক্যালেন্ডারের পাতা রাতার গুল শুকিয়ে গেছে মাঠের জমিন খাঁখা হাওয়া নেই জল নেই মাছরাঙাটা কাঁদে হাকালুকি বেহাল হলো এই ভাদ্রের ফাঁদে দাবানলে জ্বলছে স্পেন বন্যা পাকিস্তানে মরছে মানুষ ইউক্রেনে দর্পে অভিমানে শ্রীলঙ্কার ছোট্ট শিশু অনাহারে ঘুমায় বাংলাদেশের সোনার বাবু দুধ ভাত খায় দুধে ভাতে থাকুক মেচে বীর বাঙালি ছেলে আঁচল পেতে শয্যা দেব যোগ্য মানুষ হলে চমৎকার মানে একদমই সাম্প্রতিক সময় নিয়ে লেখা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজের সাথে আপনি জড়িত রয়েছেন তো কবিতা লেখার সময় বা নিজেকে মানে ভাববার সময়টা কখন দেওয়া হয় কারণ কবিতা লিখতে হলে তো অনেক ভাবতে হয় নিশ্চয়ই শব্দ চয়নের ব্যাপার রয়েছে কোন বিষয় নিয়ে আপনি লিখতে চাচ্ছেন সেই বিষয়টা রয়েছে সেই সময়টা কখন হয়
এটা খুব মজার বিষয়, কিন্তু যখন ট্রাফিক জ্যামে আটকে থাকি সেই সময় হচ্ছে মাথার ভিতর ঘুমন্ত যেগুলো পোকাগুলো আছে এগুলো কেমন যেন বেরোতে চায়। তার মানে হচ্ছে মানে আপনি হচ্ছেন রিয়েল ক্রিয়েট করতে পারেন, মানে ক্রিয়েটর আমি বলবো, যে কি হয় একজন ক্রিয়েটিভ মানুষ সে যখনই সুযোগ পায় ব্যস্ততার মাঝে সে কিন্তু ভাবে, সে কিছু লেখে। সো ইউ আর মানে দ্যাট কাইন্ড অফ পার্সন যে জ্যামের সময়টাকেও বিরক্তি না হয়ে কাজে লাগানোর চেষ্টা করেন। না আসলে হয়েছে কি, একবার আমার কোনো একটা ম্যাগাজিনে লেখা দিতে হবে, তো ওটা ছিল অর্ডারি লেখা, তো অর্ডারি লেখা মাথায় আসে না, কিন্তু লেখা কখন আসবে এটার কোনো ঠিক নেই, মুডের উপর ডিপেন্ড করে। তো একদিন আমি তখন হচ্ছে হানি ফ্লাইওভার ব্রিজটা হচ্ছে কেবলমাত্র গার্বেজ চারিদিকে অনেক তখন জ্যাম ছিল রাস্তায়, দীর্ঘ সময় হচ্ছে আমাকে তখন সোনারগাঁও থেকে অফিসে থেকে বাসায় আসতে হতো এই পুরো রাস্তাটা দিয়ে। তো মাথায় কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা কবিতা লিখবো, কবিতা লিখবো, তো মাথায় কিছু আসছিল না। তো হঠাৎ করে বৃষ্টি নামলো, অনেক দিন পর অনেক প্রত্যাশিত বৃষ্টি, মনটা যেন কেমন হয়ে গেল। তো তখন একটা কবিতা লিখে ফেলেছিলাম বৃষ্টি নিয়ে, এবং যখন আসে মাথার ভেতরে তখন একের পর এক লাইন আসতে থাকে, তখন মনে হয় যে কলমটা কোথায়। হ্যাঁ, যে কলমটা হারিয়ে গেলে মাথা থেকে শব্দগুলো মধ্যে হারিয়ে যাবে, কারণ ওই রিমঝিম শব্দটাও কিন্তু আপনাকে নতুন করে শব্দ তৈরি করতে। হ্যাঁ, আর বৃষ্টি তো আমার খুবই পছন্দের। আচ্ছা, তাহলে আমি একটি প্রশ্ন অবশ্যই করতে চাই, মানে এটা আমার মধ্যেও এই ফিলটা হয় যে যারা বৃষ্টিকে ভালোবাসে তারা খুব মানে প্রেমিক মনের মানুষ হয়, তো তেমন কি হয় যে বৃষ্টিতে খুব আনমনে হয়ে যাচ্ছেন, খুবই রোমান্টিকতা এসে ভর করে, এবং থাকে না যে মানুষটাকে সবসময় আপনি ঘুম পাড়িয়ে রাখতে পছন্দ করেন, সে জাগ্রত হয়ে যায়। বৃষ্টি তো হচ্ছে মানুষকে তার আত্মার কাছে পৌঁছে দেয়, রোমান্টিসিজমের চূড়ান্ত জায়গায় পৌঁছে দেয়। বৃষ্টি হলে তো ময়ূর পেখম তোলে, বৃষ্টি হলে তো মাছেরা এক জায়গা থেকে নতুন পানির দিকে ছুটে চলে যায়, তাই না, ব্যাং ডাকতে শুরু করে। প্রকৃতি বুঝিয়ে দেয় যে আসলে ভালোবাসা এসেছে প্রকৃতিতে, আর আমরা তো মানুষ, সৃষ্টি শিরা জীব, তো ভাবনার আবর্তে থাকবে। তবে আমার যেটা বৃষ্টি নিয়ে খুব সুন্দর স্মৃতি আছে, ভালোবাসা তো সবার প্রতি ভালোবাসাই ভালোবাসা। স্কুল লাইফে আমার ছোটবেলার কয়েকজন বান্ধবী ছিল, তো আমরা কি করতাম, বৃষ্টি হলেই ছাতা তো নেওয়া যাবে না, কারণ ফ্যামিলি থেকে বলে দিয়েছে বৃষ্টিতে ভেজা যাবে না, কিন্তু বৃষ্টিতে ভেজতে হবে। তো আর ছাতা নিলে আসলে কোনো কজ দেখানো যাবে না, সে কি কেন ভিজেছো, আর পা ভিজাতে হবে, বৃষ্টির পানিতে যদি পা না ভিজালাম আর বৃষ্টির জলে যদি মন আর মাথা না ভিজলো তাহলে কি করে হলো। আমি আবার বৃষ্টির প্রেমিক, আমার ভালোবাসা হচ্ছে বৃষ্টির প্রতি, ছোটবেলা থেকে বৃষ্টির প্রতি। এবং আমি যেটা করতাম, বৃষ্টির সময় আমি কিন্তু আইসক্রিম খেতাম, আর বর্ষার গান বর্ষার কবিতা আমাকে বরাবর খুব টানে। তার মানে বৃষ্টিতেও অনেক নতুন করে ভালোবাসার কবিতা লেখার সুযোগ হয়েছে। ভালোবাসা আর প্রেম নিয়ে এত কথা হচ্ছে, আমি যদি জানতে চাই ছোটবেলায় প্রথম প্রেমপত্র মানে কত বছর বয়সে পাওয়া হয়েছিল, আর সেটা কি কোনো কবিতা ছিল নাকি চিঠি ছিল? পাইনি তো, লিখেছি। এটা হচ্ছে কি, মানে আপনি লিখে দিয়েছেন? লিখে দিয়েছি, ভেরি গুড, অর্ডারলি। এবং যে যে বান্ধবীকে লিখে দিয়েছিলাম, সুযোগ হয়নি। তবে যেটা ভালোবাসার মানুষ যিনি আছেন তার সম্পর্কে একটা মানে রোমান্টিক না সেমি রোমান্টিক একটা কথা বলতে পারি। আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে, তো সে আমাকে না দেখেই ফোনে খবর পাবার পর দু একটা কথা বলার পর বলছে যে তোমার যদি আপত্তি না থাকে তবে বাসায় কথা বলতে পারো। তা আমি বললাম যে আমি তো আপনাকে দেখিনি, তো আপনিও তো আমাকে দেখেননি, তো অ্যাটলিস্ট একটু সামনাসামনি দেখা হওয়ার তো দরকার আছে। তো উনি ওকে বললো যে হ্যাঁ তুমি যদি চাও দেখতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি তোমার ফেসবুক আইডিও দেখেছি, ন্যাশনাল আইডিও দেখেছি, দুটোর একটা গড় করে নিব, আমার হতেই হবে। তো ভালোবাসার ডায়লগ যদি বলেন, আমার জীবনে ওটাই ছিল ফার্স্ট ভালোবাসার ডায়লগ, আর উনি এখন আমার জীবনসাথী। এবং ওটা শোনার পরে মনে হয়েছে যে না, এই লোকটার উপর নির্ভর করা যায়। ভেরি গুড, কারণ হচ্ছে বলে না যে হচ্ছে
ঠকার ভয় আছে যদি দেখে ই করি, তবে যেটা হচ্ছে না দেখে দেখা এর মধ্যে কিন্তু ভুল হবার বা ঠকার সম্ভাবনা কম থাকে আমি যেটা মনে করি। ফিরেলাম অপু, একদম মানে রোমান্টিক একটা গল্প থেকে আমি হঠাৎ করে ব্রেকে চলে গিয়েছিলাম, তো হাতে কবিতার বইও রয়েছে, একটা কবিতা শুনবো তারপরে আবারও ফিরছি আড্ডায়। যে কবিতাটা পড়ব সেটি ভালোবাসার একটি কবিতা, এবং এটি সেই সময়ের কবিতা যখন টিনেজার বয়সগুলোতে মানুষ সবে ভালোবাসা শব্দটির সাথে পরিচিত হয়। সেই সময়ের একটি ফিলিংস থেকে আমার প্রিয় কবিতাটি এবার আমি একটু পড়ে শোনাচ্ছি। ভালোবাসার সংজ্ঞা, কবি রফিক আজাদ। ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা। ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভেতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া। ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে অবিরাম কথা বলা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। আমি কিন্তু ভালোবাসার মাঝে ডুবে গিয়েছিলাম। কিছু কথা আছে আসলে মানুষকে ভিজুয়ালি দেখতে আসলে মানে আমি বলবো এটা সহযোগিতা করে না, মানে নিয়ে যায় যে সে সবকিছু দেখতে থাকে। তো আমি তো কফির পেয়ালা দেখছিলাম, বৃষ্টি হেঁটে যাওয়া দেখছিলাম, কারণ আমিও রোমান্টিক বোঝে যাচ্ছে। ভাইয়ের সাথে তারপরে বিয়ে হয়ে গেল এবং দাম্পত্য জীবন। তাহলে যদি আমি এখন জানতে চাই যে বিয়ের আগের সময়টা ওই যে একটু একটু করে কথা বলা, ভালোবাসায় দুই চারটে ডায়ালগ, ওটা বেশি মানে ছন্দময় ছিল নাকি এখন একসাথে সংসার করা, দায়িত্ব সব কিছু মিলিয়ে? আমার ফিলিংসটা যেটা সেটা হচ্ছে বিয়ের আগে হচ্ছে কথার ফুলঝুরি, ওখানে দায়িত্ব নেওয়া লাগে না, হ্যাঁ শুধু কথা বললেই হয়, কথা কথা বলাই যায়। এবং উনি ভালো, হ্যাঁ মানে বলবো যে হ্যাঁ তার বাচিকতা বেশ প্রশংসনীয়, সেটা আমাকে ভালো লেগেছিল। মানে বিয়ের আগে যখন কথা চলছিল স্বল্প সময়ের জন্য তাকে ভালো লেগেছিল, কিন্তু এখন আমি যেটা দেখলাম আসলে আমরা তো বিয়ের পরে যে সংসারটা করি এটা হচ্ছে কমিটমেন্টের বিষয়। আমার কাছে মনে হয় ট্রাস্ট এবং কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলেই মানে আমি 100-এ 100 বলবো যে কোনো সম্পর্ককেই, এবং রেসপেক্ট, এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে দায়িত্বশীলতা, রেসপেক্ট এবং কমিটমেন্ট এই জায়গাতে আলহামদুলিল্লাহ, তার সাথে যে সুন্দর সম্পর্কটা আছে এটার নামই তো ভালোবাসা। খুব সুন্দর, মানে আমার অলওয়েজ এটাই মানে বিলিভ করতে ইচ্ছে করে যে এমন একজন মানুষ আসলে পাশে থাকা জীবনে জরুরি যার উপরে এই সময়গুলোতে ভর করে চলা যায়। এবং আমি জানি যে সে আমার পাশে থাকা মানে হচ্ছে যত ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন সে আমাকে ওখান থেকে পার করে নিয়ে যাবে, এটাই ভালোবাসা, তখন আর মুখে বলতে হয় না। ওকে, এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপু। ডেপুটি কমিশনার হিসেবে আপনি কর্মরত রয়েছেন এবং কাস্টমস খুবই চ্যালেঞ্জিং একটা মানে আমি বলবো প্ল্যাটফর্ম যেখানে ছেলে মেয়ে বোথ কাজ করে, এবং আমাদের দেশে কিন্তু মানে এটা যদি আমরা বিশ্বাস নাও করতে চাই তারপরেও বলতে হবে যে সেই মানে প্রথাগত একটা কথা চলে আসে যে মেয়েরা মানে দক্ষতা নিয়ে কাজ করতে পারে না, মেয়েরা তো ফ্যামিলির অনেক কাজে ব্যস্ত থাকে তো তারা মনোযোগ দিতে পারে না, অথবা হচ্ছে এত চ্যালেঞ্জিং পেশায় মেয়েদেরকে না যাওয়াটাই বা তাদেরকে আসলে ওই পজিশনটা না দেওয়াটাই বেটার। তো এমন কোনো নেগেটিভিটি কি আপনাকে কখনো ফেস করতে হয়েছে আর খুব ইজিলি আপনার জায়গায় আপনি চলে এসেছেন? আসলে এখন তো সময় নারীদের, এই যে আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আপনি আছেন, মোস্ট পাওয়ারফুল হট সিটে বসে আছেন, তো এখানে আমি বসে আছি, আমি তো শুধু মেয়েই দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বলেন, সরকার প্রধান যদি বলেন, আমরা তো সব দিকেই নারীদের জয় জয়কার দেখতে পাচ্ছি। আমাদের অনেক চ্যালেঞ্জিং অনেক কাজগুলো করতে হয়, কিন্তু এ পর্যন্ত কখনো আমাদেরকে মনে হয়নি যে আমরা নারী হিসেবে কোনো চ্যালেঞ্জ নিতে আমাদের উপরে কোনো অর্পিত দায়িত্ব দিতে আমাদের সিনিয়র অথরিটি কখনো ভেবেছেন।
আর চ্যালেঞ্জের যে কথাগুলো বলবো, যেমন আমাদের হচ্ছে এয়ারপোর্টে, আমি কিছুদিন আগেও ছিলাম, এখনও এয়ারপোর্ট রিলেটেড বিভিন্ন কাজ আমাকে করতে হচ্ছে। এখানে কিন্তু দিনে যেরকম দিনের শিফটে কাজ হয়, রাতেও কিন্তু ডিউটি করতে হয়। এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছিল। হ্যাঁ, আমি কিছুদিন আগেই, এই 4-5 মাস আগেও আমি এয়ারপোর্টে ডিউটিতে ছিলাম। তো এয়ারপোর্টে হচ্ছে 24 আওয়ার্স ডিউটি, শিফটে কাজ হয়। তো যখন একজন নারীকে হচ্ছে, সে করোনার ভেতরেও কিন্তু আমরা কাজ করেছি একদম সামনের কাতারে গিয়ে এয়ারপোর্টে, আমরা যখন 3-4টার সময় বিভিন্ন মিটিং করছি, এই যে কফি খাচ্ছি, তারপর হচ্ছে বিভিন্ন যাত্রীরা আসছে বাইরে থেকে, তাদের বিভিন্ন সময় আছে, ওটা খুব পিক আওয়ার, লাইক একদম ভোররাতের দিকে, তখন কিন্তু প্রত্যেকটা ফ্লাইটের দিকে আপনাদের একটা স্পেশাল নজর থাকে। এবং আমাদের জন্য যেটা হয়, আমরা তো আর্টিস্ট হিসেবে যাচ্ছি, দুদিন পরে ব্যাক করছি, মানে দুবাই শুনলেই সবাই জানে কেমন কেমন আচরণ করে, তখন মাঝে মাঝে আসলে খুব বিরক্তির কারণ হয়। কারণ একটা মানে লং টার্ম জার্নির পরে আমরা যখন এসে পৌঁছই বা ওখানে ব্যাক টু ব্যাক কাজ করছি, তো মাঝে মাঝে মনে হয় আমরা আসলে কি করলাম। এটা হয়, ওই সময় কিন্তু আপনারাও খুব কষ্ট করে জেগে থাকেন, এটা হয়তো আমরা বুঝি না, আমরা আমাদের দুর্ভোগের কথা চিন্তা করি। আসলে হয় কি, এটা আমাদের যারা যাত্রী আছেন, তারা দীর্ঘ একটা ভ্রমণের পরে আসেন, ভ্রমণের ক্লান্তিতে থাকেই, এবং তারপর তারা যখন নামেন, একটা বিষয় হয় কি, আপনি যখন বাড়ি যাবেন, গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন, যখন পুরো রাস্তায় প্রচুর জ্যাম, কিন্তু আপনার ওটা গায়ে লাগবে না। কিন্তু যখন আপনি মেন্টালি রেডি হয়ে গেছেন যে বাসায় যাব, রিল্যাক্স করব, ফ্রেশ হব, ওই মুহূর্তে যদি আপনার 2-5 মিনিটের জ্যামও লাগে না, ওটা তখন আপনার সহ্য হবে না, কারণ আপনি মেন্টালি সেট হয়ে গেছে, আমি এখন বাসায় যাব, ভাত খাবো, মানে একটা দীর্ঘ যাত্রার পরে আমি এখন ল্যান্ড করেছি নিজের দেশে। তো ওই ওই সময়টা খুব মানে যাত্রীদের মনে হয় যে একটু একটু আগে যদি যাওয়া যায়, তাহলে আমি একটু আগে আমি প্রিয়জনদের মুখ দেখতে পাবো। স্পেশালি যারা আসলে ফ্রেশার, যাদের কোনো কিছুর সাথে কোনো লেনা দেনা নেই, তারা হয়তো এটা ভাবতেই পারে যে আমাদেরকে কেন আটকে রেখেছে বা কেন লেট। নির্ঝর আহমেদ বলার পরেই না মাথায় কিন্তু মনে হচ্ছে যে এই পাশে ফিরে আমি কোনো পুরুষকে দেখতে পাবো। এছাড়াও একটা ব্যাপার হচ্ছে মাইন্ডসেট, বিকজ আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি নির্ঝর একটা ছেলের নাম। ওকে, তো আমরা কাজ নিয়ে কথা বলছিলাম আপু, যখন আপনি পড়াশোনা শুরু করলেন, পাশাপাশি লেখালেখিও করেছেন, তো কখনো কি মনে হয়েছে যে না, মা যেহেতু শিক্ষকতা করেছেন, আমাকে শিক্ষকতার পেশাতেই যেতে হবে বা এটা করলেই আমি ভালো করব? টু বি অনেস্ট, আমি এই ক্যাডারে কাজ করতে গিয়ে বেশ আমার মনে হয়েছে না, যাদের জব স্যাটিসফ্যাকশন একটা বিষয় আছে না, যে ওখানে কাজ করতে গেলে হয়তো ভালো লাগতো, তো আমি সেটা আমার মধ্যে আছে। কারণ কি, আমি দিন শেষে আমি বলতে পারবো যে আমি আমার ইকোনমিতে কত কন্ট্রিবিউট করছি। আমার ক্যাডারে, কাস্টমস এবং ব্যাচ ক্যাডারে যে কোনো কর্মকর্তা, যে কোনো অফিসার, তারা বলতে পারবে, কারণ এটা টাকার অঙ্কে হয়। ট্রু, হ্যাঁ, আপনার রাজস্ব, আমি আজকে একটা প্রতিষ্ঠান অডিট করে আমি এত টাকা এক্সট্রা রেভিনিউ আমি ইকোনমিকে দিতে পাচ্ছি, বা কোনো একটা ডিউটি ট্যাক্স, কোনো একটা ভ্যালু যেটা হচ্ছে আগে সঠিক ছিল না, সেটাকে সঠিক করে আমি সরাসরি ইকোনমিকে আমি দিতে পারছি, দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখি সরাসরি। এবারে যদি একটু কালচারাল সেক্টরের দিকে তাকাই, তাহলে লেখালেখি করেছেন একই সাথে একজন উপস্থাপিকা, মানে ইনফ্যাক্ট আমি একজন উপস্থাপিকার সাথেই কথা বলছি, তো সেই জায়গা থেকে সময় দেওয়ার সুযোগ কি খুব হয়, আর মিস করেন কি, যে নিয়মিত কেন আমি হতে পারছি না? অবশ্যই মিস করি, কারণ হচ্ছে আমি আমার এই ক্যাডার সার্ভিসে আসার আগে আমি বাংলাদেশ টেলিভিশনের আমি নিয়মিত উপস্থাপক ছিলাম, ওখানে শুভেচ্ছা নিন এবং বাংলাদেশের হৃদয় হতে, এই দুটো অনুষ্ঠান আমি নিয়মিত করেছি, অ্যাঙ্করিং করেছি। তো যখন আমি সরকারি চাকরিতে চলে আসলাম, তো তখন ওখানে শিফটের কাজ, তো সারাদিন সময় দিতে হয়, কখনো সকালের শিফটে, আপনি তো জানেন, কখনো বিকেলের শিফটে, তো চাকরির যে স্কেজুল আছে এটা মেনটেন করে আসলে হয় না। কিন্তু প্রাণ রেখে এসেছি তো ওখানে, আত্মাকে রেখে এসেছি, আত্মার খোরা, ওটা তো একটা প্যাশনের জায়গা, প্যাশনের জায়গা, তো ওটাকে খুব মিস করি, একদম মিস করি। এবং এই জন্যই যদি আপনাদের ডাক পাই বা যে কোনো চ্যানেল থেকে ডাক পেলে, আমার মনে হয় প্রাণের থেকে একটা তাগিদ অনুভব করি, আর এটা তো থাকবেই। এবং এই একটা জায়গা যেখানে কিন্তু মন খুলে সব নিয়ে কথা বলে, সব মানে বলা যায়, নিজেকে মেলে ধরা যায়, মনে হচ্ছে যে মানে ব্যক্তি আপনাকে আপনি তখন মেলে ধরতে পারেন, মেলে ধরতে পারেন। আপু, আরেকটা বিরতিতে যাব, কিন্তু তার আগে একটা কবিতার ছোট্ট একটু অংশকে শুনতে পারি আপনার কাছ থেকে। মানুষ বড় অভিমানী, কবি সাদাত হোসেন। মানুষ বড় অভিমানী প্রাণী, সে চায়
তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক, তোমার মন খারাপ? তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক, তোমার ঘুম হয়নি রাতে? দুঃস্বপ্ন দেখেছ? টেনশন করছো কিছু নিয়ে? সে চায় মানুষটা বুঝুক, কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক, কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, আমি তো আছি, তবে মন খারাপ কেন? সে চায় মাঝরাত্রিরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে। সে চায় তার জন্য মাঝরাত্রিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক, মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক, কেউ কপাল ছুঁয়ে বলুক, দেখি দেখি তোমার জ্বর নয় তো? অভিমানে দূরে সরে যেতে চাইতে কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে? তবে এই যে এত ভালোবাসি, তাতে আরো কাছে আসা যায় না? আরো আরো কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী, তারা দুজনেই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা। কিন্তু শেষমেশ করা হয় না কারোরই, তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী, অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। মানুষ বড় অভিমানী প্রাণী। নির্ঝর আহমেদকে উপস্থাপিকা নির্ঝর আহমেদ হিসেবে দেখতে চাই, তাহলে সে কেমন হবে? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা, আহা সফল হলো কার। আসলে জানি না রবি ঠাকুর কাকে দেখে এই কবিতাটি লিখেছিলেন, কিন্তু আজ যদি উনি কবিতাটা লিখতেন আমি নির্দ্বিধায় বলতে পারি উনি আমাকে দেখে লিখেছেন। কারণ আজ আমি হোস্ট করছি বাংলাদেশের বিখ্যাত, আপনাদের সবারই অত্যন্ত প্রিয় মুখ, আমাদের সবার প্রিয় শান্তা জাহান আপুকে। আপু কেমন আছেন? খুবই ভালো আছি। এত চমৎকার ইন্ট্রো দিয়ে শুরু করলে মানে মন ভালো না হয়ে তো মানে কোনো কারণ নাই। আপু আপনার নিজের সম্পর্কে এতক্ষণ তো অনেক কিছুই শুনলাম আমরা, আপনার নিজেকে এক্সপ্লেন করবেন দু থেকে পাঁচটি শব্দের ভেতরে, যেখানে আমরা পুরো আমাদের শান্তা জাহান আপুকে খুঁজে পাবো। প্রথমত হচ্ছে শান্তা জাহান অত্যন্ত ইমোশনাল, এই ইমোশনাল শব্দটার মধ্যে বোধহয় সব কিছু চলে আসে, প্রেম ভালোবাসা বিরহ বেদনা এবং মানবিকতা সব কিছু রয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি খুবই শর্ট টেম্পার্ড, তো ইমোশনাল বলে আমি পাঁচটা ওয়ার্ড বলে ফেলেছি আর শর্ট টেম্পার্ড এটা হচ্ছে যুক্ত করলাম। আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যদি এই সময় এসে জাস্ট লাইফটাকে রিভার্ট করা যেত, আমরা তো আসলে জীবনে কিন্তু একটা জায়গায় একটা কম্পার্টমেন্টে উঠে যাই, তখন স্টেশন নির্ধারিত হয়ে যায় যে আমাকে ওখানেই নামতে হবে, তখন আর মাঝপথে নামার কোনো জায়গা থাকে না। কিন্তু এমন যদি একটু উল্টো ট্রেন পাওয়া যেত যে লাইফটাকে পুরো রিভার্স করে অন্য একটা স্টেশনে নিয়ে যাবে, অন্য কোনো পরিচয়ে, তো সেক্ষেত্রে আপনি কি হতে চাইতেন? বা আপনার কোনো অপ্রাপ্তি আছে কি না আদৌ, নাকি আপনি এটাই হতে চেয়েছিলেন? আসলে আমি খুব কি বলবো, এটাকে নিয়ার ফিউচার নিয়েও আসলে কখনো প্ল্যান করি না, আমি প্রতিদিনের প্ল্যান প্রতিদিন করি। আমার কাছে মনে হয় আমি আজকে যদি বেঁচে থাকি এবং কাল যদি আমি সুস্থভাবে ঘুম থেকে জাগি, তাহলে হচ্ছে ওই দিনটাকে আবার সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করবো। সো আজকে ঘুম থেকে ওঠার পরে আজকে সারাদিনের প্ল্যান হয়েছে। তবে আমার যদি কখনো অ্যাকচুয়ালি রিভার্ট করার কোনো অপশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমি 2001 ফিরে যেতে চাই, 13 মে,
ওইটা আমার আব্বুর ডেথ অ্যানিভার্সারির ডে মানে দিন, কিন্তু ওই দিনটাতে ফিরে যেতে চাই এই জন্য কারণ আমার কাছে মনে হয় ওই দিনটাতে ফিরে গেলে আবার হয়তো বাবাকে ফিরে পাবো, হয়তো আব্বুকে মানে হারাতে হবে না, মানে আমি একটু সিনসিয়ার থাকবো, জানি না তখন আমিও ছোট হয়ে যাব, কিন্তু তারপরে ওই দিনটাতেই ফিরে যেতে চাই। না আসলে মানুষের সবচেয়ে বড় ভালোবাসার মানুষ তার বাবা এবং তার মা। আমার বাবা আমার সবচেয়ে মানুষ ভালোবাসার কাছে ফিরতে চায় এবং অনুভূতি আকুতি সবসময় থাকে যে ইস যদি ওই সময়টাকে আরেকবার ফিরে পাওয়া যেত, বাবাকে আরেকবার দেখা যেত, বাবার আদরটাকে, মানে ওই দিনটাতে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো হয়তো করতাম না, এক্স্যাক্টলি একদম বাবার পাশেই বসে থাকতাম। না দোয়া করি আঙ্কেল যেখানেই থাকুক আল্লাহর কাছে আল্লাহর দরবারে উনি ভালো থাকুক এবং আমাদের দোয়াগুলো সবসময়ই থাকবে, আমাদের সবার বাবারা সবার মারা ভালো থাকবে যেন সবসময়। আর আমার হোস্টিং পর্বে আমি শেষ প্রশ্ন করব, সেটি হচ্ছে চ্যানেল 9 তো আমাদের সবার খুব পছন্দ এবং আজকের যে অনুষ্ঠানটা আছে ফ্রাইডে স্টার, তো একজন শ্রোতা হিসেবে দর্শক হিসেবে চ্যানেল 9 কেন আপনি অন্য সব চ্যানেল থেকে আলাদা করে রাখবেন, দুটো বা তিনটে শব্দ? আপু এটার খুব মজার একটা ঘটনা রয়েছে, বিকজ আমি খুবই প্রাউডলি বলতে পছন্দ করি যে আমি শান্তা জাহান, আমার ক্যারিয়ার শুরু হয়েছে চ্যানেল 9 থেকে। অ্যান্ড ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমি চ্যানেল 9 খুব ভালো একজন দর্শক ছিলাম এবং তারা যখন একদম পুরোপুরি প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করলো এবং আমি দেখলাম যে একদমই ভিন্ন রকমের প্রোগ্রাম এবং তাদের যে প্রোগ্রামটাকে রিপ্রেজেন্ট করার ধরন ছিল সেটা খুবই আকর্ষণীয়, তখন আমার মনে হলো যে হ্যাঁ এই চ্যানেলটাতে যদি আমি কাজ করতে পারি তাহলে তো মন্দ হয় না, আর সেই সুযোগটা চ্যানেল 9 আমাকে করে দিয়েছে, আমি খুবই কৃতজ্ঞ। অ্যান্ড আমার 10 বছর আমি পূর্ণ করেছি এবং আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে নিয়ে শুরু করে এখনও পর্যন্ত আমি কাজ করতে পারছি এই টেলিভিশনের সাথে, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। আর চ্যানেল 9 হচ্ছে আসলে একটা টেলিভিশন চ্যানেলের চেয়ে একটা পরিবার আমার কাছে এটি মনে হয়। আমার হোস্টিং পর্বের এখানে আমি ইতি টানছি, তবে চ্যানেল 9 তার পরিবারের একটি ছোট্ট অংশ হিসেবে আমার ভাবার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আমার নিজের সিটি ফেরত আসছি। অনেক ধন্যবাদ নির্ঝর আপু, খুব মানে ইন্টারেস্টিং একটা পার্ট ছিল যেটা আমার লাইফে মানে হওয়ার খুব কম সুযোগ, কারণ সবসময় আমাকে হোস্টের পার্টটা নিতে হয় আর গেস্ট হিসেবে যখন আমি দাওয়াত পাই আমার হোস্টিং করার কাজের শিডিউলের কারণে ওই শিডিউলটা আমার কখনই দেওয়া পসিবল হয় না। তো আজকে আপনাকে আমি ধন্যবাদ জানাবো দুটো কারণে, প্রথমত হচ্ছে খুব চমৎকার আড্ডা হয়েছে আপনার মধ্যকার মানে কাস্টমস অফিসার নির্ঝর আহমেদকে বাদ দিয়ে ব্যক্তি নির্ঝর আহমেদকে আমরা জানতে পেরেছি, আপনি খুবই স্বতঃস্ফূর্তভাবে সব কথা উত্তর দিয়েছেন আর আমাকে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট দেওয়ার জন্য। তো সবসময় ভালো থাকুন এবং নিজের যে কাজের জায়গা রয়েছে সেখানে তো সফলতা আসবে এবং সেই সাথে সাংস্কৃতিক অঙ্গনে আপনার লেখালেখির মাধ্যমে অবদান রাখুন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নিজের কাজের জায়গা থেকে আমার দেশের জন্য কিছু করতে পারি, দেশকে সার্ভ করতে পারি। থ্যাংক ইউ। দর্শক কেমন লাগলো আমাদের আজকের আড্ডা? খুব হাসি ঠাট্টা কবিতা আমাদের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে মজার মজার সিকোয়েন্স দিয়ে আজকের এই পর্বটি সাজানো ছিল, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক মজার আড্ডা নিয়ে ফিরে আসবো আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন চ্যানেল 9 পর্দায়, দেখতে থাকুন আমাদের সকল আয়োজন। আল্লাহ হাফেজ।